গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ, একটা নতুন সকাল, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে সোমবার, আজকে হচ্ছে গিয়ে রাখি পূর্ণিমা। তো আজকে সাতটার সময় ঘুম থেকে উঠেছি। আচ্ছা ঠিক আছে, কী হয়েছে, সাতটার সময় ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি উঠে গেছি আজকে। অন্যদিন সাতটা অ্যালার্ম দিয়ে একটু 10-15 মিনিট পর উঠি, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে অনেক কাজ আছে। আরে বাবারে, উঠে অলরেডি আমি ফ্রেশ হয়ে গেছি, আর ওদিকে রান্না বসিয়েছি, রান্না বসিয়েছি কারণ আমার আজকে অফিস আছে, আর অফিসে আজকে পুজোও আছে। এখানে আমি বসিয়েছি চিকেন, দেখি কি অবস্থা আছে, চিকেন কষাতে বসিয়েছি, সবে বসিয়েছি, এটা এদিকে হোক। এদিকে পোলাওয়ের চাল মেখে রেখেছি, আধ ঘন্টা থাকুক তারপর বসাবো। আজকে তো রাখি পূর্ণিমা, তাই যথারীতি ভাই আসবে, বাবাই আসবে, ওরা সবাই রাতেই আসতে বলেছি ওদের, কারণ আমারও অফিস আছে আর বাবাইয়েরও অফিস আছে, ভাইয়েরও কাজ আছে। তো ওরা আসবে রাতে, আমি যাবো সকালবেলায় সমস্ত কিছু করে অফিসে, কারণ আজকে আবার আমাদের অফিসে পূর্ণিমাতে নারায়ণ আর লক্ষ্মী গণেশের প্রতিষ্ঠা আছে, তো সেটার জন্য পুজো রয়েছে। তো আজকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই সারা দিনটা হয়তো কাটবে, তো তোমাদের সাথে চেষ্টা করব কিছু কিছু জিনিস শেয়ার করে নেওয়া। তো পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, সঙ্গে থাকো। লিলিপুট মাম্মা আমারটা বসে বসে রান্না দেখছে। মাম্মা, আচ্ছা আচ্ছা, তুমি রান্না দেখছো মাম্মা, ঠিক আছে, তুমি রান্না পাবে তো, তুমি পাবে রান্না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই আরেকজন ঢুঙি দৌড়ে দৌড়ে চলে আসলো ঘর থেকে, চলো আমরা বসি। চাটা গরম করে নিয়ে এসে বসি, চাটা খাই, এখন অলরেডি 7:30 মতন বেজে গেছে, চা খেয়ে তারপর পোলাওটা বসাবো। এই হচ্ছে দুই ভাইয়ের জন্য দুই রাখি, আর জয়ন্ত স্যারকে যে রাখিটা পরাই সেটা আমি ফুলের রাখি পরাই, তো ওটা যাওয়ার সময় কিনে নিয়ে যাব। আর এইটা জয়ন্ত স্যারের জন্য নিয়েছি। আমার মাংস রান্না হয়ে গেছে, আর পোলাও দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। এখন 8:10 মতন বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে ঘরটা ঝেড়ে, মানে বিছানা টিছানা ঝেড়ে সব করে টরে স্নান টান করে আজকে আবার শাড়ি পরে যেতে বলেছে সবাইকে। তো শাড়ি বের করি, দেখি কোনটা পরবো, যা বর্ষা কী করবো জানি না, তো ওটা পরে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো, কারণ ওদিক থেকে আবার নিতে হবে অফিসের জন্য মিষ্টি। সেজে গুজে একদম রেডি হয়ে গেছি, আচ্ছা শাড়ি পরেই আছি, স্যার সবাইকে বলেছে শাড়ি পরে আসতে, তো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এখন যাব মিষ্টি নেব অফিসের পুজোর জন্য, আর একটা ফুলের রাখি নেব জয়ন্ত স্যারের জন্য, তারপর যাব অফিসে। অফিসে চলে এসেছি, এখন হচ্ছে পুজো, ঠাকুর মশাই সবাই অঞ্জলি দিচ্ছে। দেবেন্দ্র, মৌলি, মন্দারাং, মকরন্দ, পুনারণম, বিঘ্ন, রেণব, হায়েত, শিরসি, শুক্লাঞ্জিং, পাঠাবো কাগজটা ফেলে দাও, কাগজটা ফেলে দাও। কি জ্বালা করছে চোখ, এই যে আজকে হয়েছে পোলাও অফিসে, আর কি আছে, এখানে আছে আলুর দম, এখানে আছে চাটনি, এটা আছে পেঁপের চাটনি, আর এই যে এখানে আছে সব শাকচুন্নিগুলো, এটা একটা শাকচুন্নি, ঠিক আছে, এটা এটা কি বলবো, এটা পেটনি, আর এখানে বসে আছে ভূতনি। দেখো
মানে 4 বছর থেকে 5 বছর বাদে কোনো অর্গানাইজেশনে কেক কাটছি, আমার পুরোনো দিনগুলোর কথা মনে পড়ছে। ইউরোকা হোপসে আমি এরকম কেক কেটে আমার জন্মদিন সেলিব্রেট করতাম, কেন্টের মতো অর্গানাইজেশনে করতাম, আজকে জেনিতেও আমি কেক কেটে আমার বার্থডেটা সেলিব্রেট করছি। আমার অনেকদিন পরে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ছে এবং সবার সামনে এত আমরা টিম কলিগ তারপরে স্যার সবাই এখানে আজকে উপস্থিত আছে। আজকের দিনটাও খুব ভালো, হয়তো কালকে মেবি হয়তো বৃষ্টি মাথায় নিয়ে চলে আসলাম বা হয়তো 4টি নাগাদ হয়তো ভেবেছিলাম বা জামা প্যান্ট পরছিলাম যে চলে আসি একবার এসে অফিসে যাই, আজকের দিনটা আমি কেন ঘরে বসে আছি, কিন্তু সামাও কোনো কারণে আসতে পারলাম না বৃষ্টির জন্য। তো আজকে ওই খামতিটা আবার পুরো মিটে গেছে, সবার সামনে সবাইকে পেয়ে সবার সামনে কেকটা কাটছে আমার খুব ভালো লাগছে। অনেকদিন এই যে আমি আর মনি এসেছি, একটা মেজারমেন্ট নিতে এসেছিলাম তো বিশ্ববাংলা গেটে। এই যে আরে আমি খেয়াল করি, ও ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো আমরা এখন যাচ্ছি বাস ধরতে, তারপরে অফিস যাবো, অফিস থেকে তারপর যাব বাড়িতে। এই জাস্ট অফিস থেকে ফিরে চেঞ্জ করলাম, শরীরটা খুব খারাপ লাগছিলো, খুব এক্সস্টেড লাগছে, আসলে রান্না টান্না করেছিলাম অফিসে ওই জন্য, আর গরমের মধ্যে ঘোরাঘুরি। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো ছানা এসে গেছে। হ্যাঁ মা, হ্যাঁ ও কত কিছু বলছে দেখো ওকে কত। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তো এই এসছি এখন, এই ইনো খেলাম একটা, একটা গ্যাসের ওষুধ খেলাম, একটু এসিতে চালিয়ে বসি, একটু আরাম করি, ভালো লাগছে না, শরীর আর দিচ্ছে না। তারপর আবার ভাইরাও আসবে সবাই, তাই একটুখানি রেস্ট নিয়ে নিই। কি যেন ওর একটা বক্তব্য আছে, বুঝতে পারছি না কি, হঠাৎ করে কাঠের তালে রেখে বেরিয়ে কি আছে, কি বক্তব্য, কি বলবে তুমি, কি আছে না, এখানে উঠেই বলতে হবে, নাহলে বলা যাবে না, এখানে উঠে বলতে হবে। হ্যাঁ কি বলবে বলো 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 বলো। আচ্ছা আচ্ছা, ওরে বাবারে কি বোব্বাটা, কি এক্ষুনি সব কটা চলে আসবে, উৎপাত উৎপাত, এক একটা সব এক একটা উৎপাত, কি বোব্বে তুমি, কি বোব্বে বোব্বে না, উৎপাত শুরু হয়ে গেছে, মামা আসতে না আসতেই উৎপাত শুরু, আর একজন লাফাচ্ছে তিন, ইয়ে রাম ওকে ধরে তুলে দিয়েছে, ই রি ওকে ধরে তুলে দিয়েছে পুরো, এই জেলি তোকে ধরে ওকে তুলে দিয়েছে, এটা দেখা এটা দেখা এটা দেখা এটা দেখা সিনটা, এটা সিনটা দেখা, এটা দেখা এটা মামা দেখো পুরো ওজন হয়ে গেছে, 30 কিলোর বেশি ওজন ওর, ও 30 কেজির ওজন বেশি। ভাইরা সব চলে এসেছে, এই যে রাখি মিষ্টি সব সাজিয়েছি, এবার ওদের রাখি পরাবো। ভিডিও করব না, ছবি তুলব ছবি তুলতে হবে, হয়েছে ঠিক আছে, খেতে দাও একটা মানুষকে, তোমাদের তোমাকে নামিয়ে দিয়েছে, ওই যে রাখছে রাখছে, জেলি তোমাকে নামিয়ে দিয়েছে, আমি কিছু দিইনি, ভাইরা সব গিফট দিয়ে গেছে। এই যে ভাই একটা নাইটি দিয়েছে, এটা আমার খুব কাজে লাগবে, কারণ ইদানিংয়ে আমার নাইটির খুব প্রয়োজনীয়তা ছিল, এটা আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আর ওদের জন্য আমার কিছু কেনা হয়নি আমার ব্যস্ততার মধ্যে, তো আমি এর মধ্যে কিনে ওদেরকে দিয়ে দেবো এই সপ্তাহের মধ্যে কিছু একটা। আর এই আরেকটা গিফট, এটা মনে হচ্ছে কুর্তি মনে হচ্ছে, ঠিক আছে খুব সুন্দর হয়েছে,
খুব ভালো হয়েছে। আর তার সাথে হচ্ছে ইয়েস এই যে এটা কুর্তি, এটা একটা কালারটা খুব সুন্দর হয়েছে। আর তার সাথে এই অনেকগুলো ক্যাডবেরি, এইটাই সব থেকে ভালো গিফট হচ্ছে। এক বক্স সব ক্যাডবেরি আর ক্যাডবেরি। যদি আমি এখন অতটা ক্যাডবেরি খাই না, বাট স্টিল রোজ খাবো একটা একটা করে। ওদেরকে সব খেতে পেতে দিয়েছিলাম, ওরা সবাই চলে গেছে খেয়ে দে ভাই আর বাবাই। আর এখন 12:15 মতন বাজে, আমিও জাস্ট খেয়ে উঠলাম। এখন উড়ি হচ্ছিলো টিভিতে, তো ওটাই লাস্ট সিনটা চলছে, ওটাই দেখছি। এখন এটু হাত নিয়ে বসে আছি, ধুইওনি। ওটা দেখে উঠে একবারে তারপরে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, কেন 12:20 মতন বাজে। তো এরই সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।